একটা মনে হয় মারা গেছে, এটা লাল চোখ হবে আর ওইটার হচ্ছে কালো চোখ হবে। এদের কাছে একটু কষ্ট হইলো, বাচ্চাটা দেখালাম আপনাদেরকে, কিন্তু ডিম আছে, কিন্তু এই ডিমটা ফুটবে না আসলে। কবুতরের বাচ্চা দেখেন কি হেলদি হয়েছে, এইটা হচ্ছে একটা বাচ্চা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে খামারের বর্তমান যে আপডেটগুলো আছে, সবগুলা পাখিরই টুকটাক বাচ্চা আছে। আপনি আজকের ভিডিওতে ফিন্সের বাচ্চা দেখতে পারবেন, জাভার বাচ্চা দেখতে পারবেন, হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘুর বাচ্চা এখানে আছে, আর হচ্ছে ডায়মন্ড ডাবেরও বাচ্চা দেখতে পাবেন, এমনকি আমাদের যে কবুতরটা আছে কবুতরের বাচ্চাটাও দেখতে পাবেন। আর কোনগুলোর কেমন টেক কেয়ার করতেছি সে সম্পর্কে ডিটেলসে বলা হবে। তো আশা করি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, আসলে অনেকদিন ধরে খামারের আপডেট দেওয়া হয় না। তো প্রথমে যেটা বলবো, দেখেন একবার যদি আপনার পাখি ব্রিড করা শুরু করে তাইলে কিন্তু দেখেন ব্রিড করতেই থাকবে। দেখেন আমি এইটার কিন্তু এই যে বাচ্চাগুলা যেমন হাড়ি থেকে নামায় এখানে নিচে দিতে হয় এরকম দিছিলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু এইটা দেখেন নিচে নামায় দিছিলাম, দেওয়ার পরে বাচ্চাটা সরানোর আগেই কিন্তু এই পাখিটা পাখিজোড়া কি করছে, এই পাখিজোড়া করছে কি, এই যে এর ভিতরে ডিম পেড়ে দিছে, দেখেন এই যে এর ভিতরে ডিম পেড়ে দিছে। তো আমি এদেরকে কিন্তু এই ডিমগুলো এখানে রাখবো না, রাখতে চাইলে রাখতে পারি, কিন্তু আমি এই ডিমগুলো রাখবো না। যখন সবগুলা ডিম পাড়বে, সবগুলা ডিম পাড়া হয়ে গেলে কিন্তু আমি এটা সরাই দিব। অনেকে ভুল করে যে একটা দুইটা ডিম পাড়া হয়ে গেলে সরাই দিলে কিন্তু পরে ডিমের সমস্যা হয়। আর এই এইখানে এইটার কাছে তো চারটা বাচ্চা আছে, আপনারা যদি একটু দেখেন এটার কাছে চারটা বাচ্চা আছে, এই পাখি পাখিটার কাছে এখানে চারটা বাচ্চা দেখতে পাচ্ছেন। তো এই চারটা বাচ্চা এদের নর্মালি যেহেতু কিছুদিন আগে গরম ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু গরমের যে খাবারগুলো আমি শুধুমাত্র চীনা কাউন দিচ্ছিলাম, আর এইখানে যাতে লোমের সমস্যা না হয়, অনেকবার লোমের সমস্যা হয়েছে, সেই কারণে কিন্তু আমি এই যে জিংটা খাওয়াচ্ছিলাম, এই জিং ভেটটা খাওয়াচ্ছিলাম আমি আপাতত, যাতে এদের বাচ্চার লোমের সমস্যা না হয়। আর এইখানে একটার কাছে কিন্তু অনেকগুলো বাচ্চা আছে, আমি সেটা আপনাদেরকে একটু দেখাই। তো আর হচ্ছে ক্যালসিয়াম ব্লক, ভিটা ব্লক যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা পাখির খাঁচায় সবসময় দিয়ে রাখবেন, যেহেতু একা একা ভিডিও করতেছি একটু ডিস্টার্ব হচ্ছে। তো আপনার খাঁচাটা বের করে দেখাই যে এর ভিতরে কতগুলো বাচ্চা আছে। আসলে তো হাঁড়িটা বের করলে আপনারা দেখতে পাবেন, আর আমার শালিক পাখিটা কিন্তু ময়না পাখিটা দেখেন, এই হাঁড়ি বের করলে একদম পুরো হাঁড়ির ভিতরে কি আছে সেটা দেখার জন্য পাগল হয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছেন এর ভিতরে আমার মনে হয় আনুমানিক পাঁচটা বাচ্চা আছে, হ্যাঁ পাঁচটা বাচ্চা আছে, এবং পাঁচটা বাচ্চারাই কিন্তু সঠিকভাবে ফিট করছে, একদম পাঁচটা ডিম পারছিল, মনে হয় পাঁচটা না ছয়টা ছিল, একটা মনে হয় মারা গেছে মেবি, আমি এটা দেখতেছি হচ্ছে একটা মনে হয় মারা গেছে, ছয়টা ছিল মেবি, এটা মারা গেছে। আসলে সবসময় কিন্তু 100% বাচ্চা বাঁচে না। তো এইটাই কি হবে, এটা দেখেন শালিক পাখিটা নিয়ে দৌড় মারবে। তো এইখানে কিন্তু এর ভিতরে পাঁচটা বাচ্চা আছে, এখন বর্তমানে পাঁচটা বাচ্চা আছে। তো দেখতে পাচ্ছেন এই যে পাঁচটা বাচ্চা আছে, একটা দুই চা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তিনটার উপরে বাঁচলে সেটা অনেক ভালো, তিনটা রেজাল্ট হচ্ছে অ্যাভারেজ রেজাল্ট, আর তিনটার উপরে বাঁচলে সেটা ভালো। এদের কিন্তু এখনো লোম ওঠেনি, আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে এখন, সেক্ষেত্রে কিন্তু এদের কিন্তু আমি হচ্ছে নিচে আলাদা করে দিব না, যদি এদের হচ্ছে গরম পড়তো তাইলে কিন্তু আমি হচ্ছে এই যে পাখিগুলা যেমন দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আলাদা করে দিতাম, কিন্তু সেটার কিন্তু এখনো দেরি আছে। তো এরপরে যে বাচ্চাটা দেখাও, বাচ্চা দেখানোর আগে কিছু ব্রিডিং দেখাই। এদের এখানে কিন্তু এখনো ডিমগুলো ফোটেনি, এদের এখানে ডিম ফোটেনি, এদেরও ডিম ফোটেনি, সবার কাছে কিন্তু ডিম আছে। আর এই পাখিটার কিন্তু একটু চোখে সমস্যা হয়েছে, আমি এর হচ্ছে চোখে ড্রপ দিচ্ছি। তো আর হচ্ছে এগুলো এখানে তো দুটো বাচ্চা আছে, এদের এখানেও ডিম ফোটেনি, এইখানে মনে হয় কোথায় একটা বাচ্চা ফুটছে, ডাকতেছে, এই যে এদের এইখানে বাচ্চা ফুটছে। যদি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যে এইখানে কিন্তু একটা বাচ্চা ফুটছে। তো যেহেতু অনেক ছোট বাচ্চা সাথে ডিম রয়েছে তাই এদের হচ্ছে বের করে ডিস্টার্ব করলাম না। তো এদের এই সাইডে যেটা আছে এদের ওইখানেও কিন্তু ডিম আছে, ডিমে তাওয়া দিচ্ছে, এইখানে কিন্তু ডায়মন্ড ডাব ডিম পারছে, আর এদের এইখানে ডায়মন্ড ডাব ডিম নিয়ে বসে আছে। এদের কাছে কিন্তু একটা বাচ্চা ছিল আর একটা ডিম ফোটেনি, এই বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে, আজকে কিন্তু সবার ডিম আর বাচ্চা দেখাইতে পারবো আপনাদেরকে। এটা কিন্তু ডায়মন্ড ডাবের একটা বাচ্চা, এটা হচ্ছে গ্রে কালারের বাচ্চা হয়েছে, সিলভারের থেকে গ্রে হয়েছে, ব্লাড লাইনটা ভালো না হইলে আমরা আগেও বলছি যে এটা সেই কারণে কিন্তু গ্রে কালারের বাচ্চা হয়েছে। এদেরকে কিন্তু চীনা কাউন যে সিড মিক্সটা আছে সেটাই ব্যবহার করতেছি,
আর এইখানে কিন্তু জাবা পাখির, এখানে হচ্ছে আমি ক্যাটেল ফিশ বোনটা দিতে পারিনি, এই কারণে কিন্তু এদের ডিমটা এবার ফুটবে না। আমি যদি ডিমটা দেখাই আপনাদেরকে, এইখানে কিন্তু ডিম আছে কিন্তু এই ডিমটা ফুটবে না আসলে। এখানে পাঁচটা ডিম আছে, তো এই ডিমগুলো এবার আর ফুটবে না, আমি হচ্ছে বুঝতে পারছি, চেক করছিলাম। ডিমটা কিভাবে চেক করতে হয় সেটা তো জানেন। আর এদের এই এইটার কাছে কিন্তু হচ্ছে বাচ্চা আছে, তিনটা বাচ্চা আছে, মেবি এদের ফিমেলটা ভিতরে আছে মনে হয়। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এরা আসলে অনেক ভয় পায়, তো অনেক সমস্যা হয়, কিন্তু তারপরেও দেখেন এত সমস্যা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কিন্তু আপনারা কিন্তু এরপরেও আমাদের চ্যানেলে লাইক দেন না বা ভিডিওতে বা সাবস্ক্রাইব করেন না, এই জিনিসটা কিন্তু অনেক কষ্টদায়ক। আপনারা যারা ভিডিও দেখেন তারা কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন এটার কাছে কিন্তু বাচ্চা আছে, আমি একটু কষ্ট হইলেও বাচ্চাটা দেখালাম আপনাদেরকে। তো এদের কাছে কিন্তু তিনটা বাচ্চা আছে, তো জাবা পাখি অনেক ভয় পায়, সেক্ষেত্রে অনেক সাবধানে কিন্তু এদেরকে হচ্ছে হ্যান্ডেল করতে হয়। দেখেন এই ভয়তে একদম কর্নারে চলে গেছে, আমি যদি একটু পাত্রটা দিয়ে আগে ঢেকে দিই তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো হাড়ির হাড়ির মুখটা ঢেকে দিলাম, আর এখানে এই যে দুইটা, এটা কিন্তু অনেক ভয় পায়, তো এটা পরিষ্কার করে দিব। এবার দুইবার বাচ্চা হওয়ার পর আমি হাড়িটা পরিষ্কার করি। আর এখানে জাভা আর ফিন্সের বাচ্চা আছে, এইখানে যদি আপনি একটু খেয়াল করেন এইখানে কিন্তু হচ্ছে ফিন্সের বেবি আছে। ফিন্সের বেবি যদি আপনি একটু খেয়াল করেন দেখতে পাবেন এইখানে কিন্তু দুইটা ফিন্সের বেবি আছে। ফিন্স পাখি কিন্তু আমার আগে অনেকগুলো ছিল, আমি বাচ্চা হচ্ছিল না বেশি ভালো, এই কারণে আমি জাস্ট এক পিস দেখানোর জন্য, শোর জন্য রেখে দিছিলাম, বিক্রি করি না ফিন্সটা। তো একটা বাচ্চা হয়েছিল আগের বার, এবার কিন্তু দুইটা বাচ্চা হয়েছে ফিন্সের। তো আপনারা বাজরিগারের বাচ্চা দেখতে পাইছেন, আপনারা হচ্ছে ইসের কি বলে জাভার বাচ্চা দেখতে পাইছেন, আপনারা হচ্ছে ডায়মন্ড ডাবের বাচ্চা দেখতে পাইছেন। এখন আপনাদেরকে ঘুঘু পাখির বাচ্চা দেখাবো, অস্ট্রেলিয়ান ঘুঘুর বাচ্চাগুলো দেখাবো। আর অস্ট্রেলিয়ান ঘুঘু বাচ্চা দেখানোর পরে কিন্তু আপনাদেরকে সেই আমাদের যে কবুতর জোড়া আছে, হচ্ছে ব্ল্যাক লক্ষা যে কবুতর জোড়া আছে, এরা কিন্তু অনেক ভয় পায়। নিউ অ্যাডাল্ট এগুলা, এটা নিউ অ্যাডাল্ট আছে, আর এইখানে কিন্তু এটা বাচ্চা আছে। এই বাচ্চাগুলা দাম মাত্র 400 টাকা করে, এটা কিন্তু বাচ্চা না, এখন বয়স প্রায় 3 মাস হয়ে গেল, আর 1 মাস গেলে সেম অ্যাডাল্ট হয়ে যাবে। এখনো মেল ফিমেল কনফার্ম না, তবে এটা হচ্ছে 400 টাকা করে জোড়া বিক্রি করা যায়। আর হচ্ছে এদের কাছে কিন্তু একটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা দেখাবো আপনাদেরকে একটার কাছে। তো এদের কাছে কিন্তু এই যে একটা বাচ্চা আছে, যদি আপনাদেরকে একটু কাছের থেকে দেখাই, এদের একটা বাচ্চা আছে, এটা হচ্ছে লাল কালারের যেটা রেড, আর এইটা হচ্ছে হোয়াইট কালারের যেটা, তাদের কাছেও একটা বাচ্চা আছে হোয়াইট কালারের কাছে, কিন্তু এইটার কাছে, এই রেড কালারটার কাছে কিন্তু দুইটা বাচ্চা আছে। এটা কিন্তু অনেক সুন্দর দুইটা বাচ্চা আছে, আপনারা যদি একটু দেখেন তাইলে দেখতে পাবেন। এখন ডিস্টার্ব করে একটা মনে হয় লাল চোখ হবে, লাল চোখটা কিন্তু কালো হয় না, দেখেন এটা লাল চোখ হবে আর ওইটার হচ্ছে কালো চোখ হবে। এদের কাছে কিন্তু বাচ্চা আছে দুইটা, তো এদেরকে কিন্তু ঘুঘু পাইকে সবসময় গিরিট খাইতে দিবেন, আপনার খাঁচায় কি থাকলো না থাকলো সেটা বড় কথা না, গিরিট খাইতে দিবেন। আর গমটা মাস্ট বি রাখবেন, চীনা কাউন আপনি খাইতে দিতে পারেন, বাচ্চা যখন হবে এই যে সাইজের যখন বাচ্চা হবে তখন চেষ্টা করবেন এদেরকে চীনা খাইতে দেওয়ার জন্য। পাখিকে কিন্তু চীনা খাইতে দিলে কিন্তু হচ্ছে এই সাইজের বাচ্চাগুলারে যখন এরা হচ্ছে দুধ খাওয়াই, পাখির মিল্কটা যখন খাওয়ায় তার সাথে কিন্তু যখন একটু বড় হয়ে যাবে তখন চীনাটা খাওয়াইতে পারবে। আর তা বাদে ভুট্টা ভাঙা গম হেটকে যেগুলো আছে সেগুলা কিন্তু যদি আপনি দেন তাইলে কিন্তু প্রথম অবস্থায় খাইতে পারবে না, চীনা কাউন্টটা খাওয়াইতে পারবে। তো সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন চীনা কাউন্টটা দেওয়ার জন্য। আর হচ্ছে পাখির আলাদা করবেন কখন, আমি পাখির বাচ্চা আলাদা করি কখন, যখন এই যে পাখিটা কিন্তু আমি আলাদা করব না, যখন এইটা দেখবো যে এসে এই যে খাবারের পাত্রতে খাচ্ছে তখন আমি আলাদা করি না। আসলে সত্য কথা বলতে যেটা, ওই পাখির বাচ্চাটা আমি যখন দেখবো যে ফিল্টারের থেকে পানি খাচ্ছে তখন আমি বুঝবো যে ওই পাখিটা হচ্ছে আলাদা করে দিলে বেঁচে থাকার মানে সার্ভাইভ করার ক্ষমতা রাখে। কারণ একটা পাখি যখন পানি খাইতে পারে একটা ফিল্টারে এসে, তখন ওর বোঝা যায় যে ওর মোটামুটি বুদ্ধিজ্ঞান হয়ে গেছে, একা একা খাইতে পারে, তো তখন ওইটারে আমি আলাদা করে দিই। তার আগ পর্যন্ত যদি এরা আবার ডিমও পারে তাইলেও কিন্তু আলাদা করবো না, যতক্ষণ না দেখবো এই পাখির বাচ্চাটা ফিল্টারে এসে পানি খাচ্ছে বা খাবার খাচ্ছে, আমি যতক্ষণ দেখবো না ততক্ষণ আমি আলাদা করবো না। এখন আপনারা এক একজন এক একভাবে আলাদা করতে পারেন, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। এইগুলা কিন্তু আমি ওইভাবে আলাদা করছি। আর এবার যেহেতু এটার একটা বাচ্চা হয়েছে, এটার একটা বাচ্চা হয়েছে, আর এদের হচ্ছে দুইটা বাচ্চা হয়েছে, তো এই এই পাখিগুলো বিক্রি করতে হবে। আর এইখানে বাজরিগার পাখিগুলো তো আপনারা প্রথমেই দেখালাম, বাজরিগার পাখিগুলো যেহেতু এই বাচ্চাগুলো কিন্তু যখন অনেক গরম পড়তেছিল তখন আপনাদের কেউ কেউ বলতেছিল যে ভাই এত গরমে ব্রিডে দিচ্ছেন পাখি অসুস্থ হয়ে যাবে কিনা, দেখেন পাখিগুলো একদম হেলদি, পুরোপুরি সুস্থ আছে পাখিগুলা।
তো এটা কিন্তু আসলে আপনি কিভাবে মেনটেন, এখন দেখেন ঠান্ডা পড় শুরু হয়ে গেছে, আর এই দেখেন এটা কিন্তু সেই দইয়ের মালসার ভিতরে, দইয়ের যে খুঁটি আছে তার ভিতরে কিন্তু ডিমে তাওয়া দেওয়া শুরু করে দিছে, দেখেন একদম আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে একবার আপনার পাখি যদি, একবার যদি আপনার পাখি ডিম বাচ্চা করা শুরু করে তাইলে কিন্তু আপনার পাখি ডিম বাচ্চা করতেই থাকবে। তো প্রথমবার ডিম বাচ্চা করানোর জন্য অবশ্যই ধৈর্য ধরবেন। তো এখন আপনাদেরকে নিয়ে যাব কবুতরের যে এক সাইডে যে কলোনির মতন বানাই রাখছিলাম ওইটাই কবুতর ছিল। তো আসলে এইটারে আমি হচ্ছে কিছুদিন পরে জাভার কলোনি বানাবো, তখন কিন্তু এই যে সুতার এই যে নেটটা যেটা দেখতে পাচ্ছেন এই নেটটা চেঞ্জ করে দিব, দিয়ে কিন্তু নতুন একটা নেট দিব। তো কবুতরের পানি সব সময় রাখবেন যখন বাচ্চা থাকবে। কবুতরের বাচ্চা দেখেন কি হেলদি হয়েছে, এইটা হচ্ছে একটা বাচ্চা, এইটা কিন্তু একটা বাচ্চা কবুতরের ব্ল্যাক কালারের, আর একটা বাচ্চা যদি দেখেন তাইলে আর একটা বাচ্চা, এই যে পিছনে যে লুকাইছে কোনটা বড় কোনটা ছোট, একটা যেন বড় আছে একটা, এটা ছোট বাচ্চা আর ওইটা হচ্ছে বড় বাচ্চা, আর এদের মা বাবা এই যে তাকাই রয়েছে একদম ভয়ঙ্কর কালার দেখা দেয় মাঝে মাঝে। তো এদেরও কিন্তু খাবার দাবার ওই যে আপনি যে গম ভুট্টা ভাঙ্গা, তারপর হচ্ছে হেটকে অল্প কিছু চিনা কাউন, এগুলো সব কিছু দিয়েই হচ্ছে মিক্সচার খাবারটা আমি প্রোভাইড করতেছি। আর কবুতর আর হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু যেটা বা ডায়মন্ড ডাবের যেটা, সেটা হলো যে আপনাদেরকে গিরিট সর্বপ্রথম রাখতে হবে ভরপুর, এই পাত্রে কিন্তু আমি গিরিট দিয়ে থাকি। আর বাজিকারের ক্ষেত্রে যখন বাচ্চা ফুটবে পাঁচ ছয়টা বাচ্চা বাঁচানোর জন্য কিন্তু অবশ্যই আপনাকে হচ্ছে এরকম বাচ্চাগুলোর খাওয়াচ্ছে। তো যখন পাঁচ ছয়টা বাচ্চা বাঁচবে তখন কিন্তু আপনাদেরকে এই যে যে মিনারেল ব্লকগুলো এটা দিতে হবে, আর ভিটামিন জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো দিতে হবে। আর আপনারা যারা শালিক পাখির কথা আসলে বলতেন, সরি এগুলো উঠেছে একটু, তো আপনারা যারা শালিক পাখির কথা বলতেন, তো এখন কিন্তু শালিক পাখির সিজন হয়েছে। আপনারা চাইলে শালিক পাখি পুষতে পারেন, কিন্তু একটা জিনিস কি, শালিক পাখি কিন্তু পোষা দণ্ডনীয় অপরাধ, যেহেতু বন্য পাখি এটা, তো চেষ্টা করবেন না পোষার জন্য। তারপরেও যদি কেউ এমন পান যে দেখা গেলো পিচি বাচ্চা নিয়ে বাচ্চা খেলাধুলা করতেছে, বাচ্চা মেরে ফেলবে, সেই ক্ষেত্রে আপনি সেটা সংগ্রহ করতে পারেন, কিন্তু সেটা সবসময় চেষ্টা করবেন ছেড়ে দিয়ে পালার জন্য। শালিক পাখি কিন্তু পোষ মানে ছেড়ে দিলে যায় না, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আর শালিক পাখির খাবার সম্পর্কে যদি জানতে চান পরবর্তী ভিডিওতে আপনার সেটা ক্লিয়ার করব, আর কোন বিষয়ে ভিডিও পেতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করবো আপনাদের সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আপনার ভালোবাসা পাখিগুলোর খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।